ঠিক আছে, আমি সব খেলাধুলার প্রতি অনেক পারদর্শী ছিলাম, অনেক বেশি। আমি ভাবি নাই যে কখনো আমার এই সমস্যা হবে, যে আমি যেহেতু স্পোর্টসম্যান বা খেলাধুলা করি, আমার এরকম সমস্যা হবে আমি এটা কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম দর্শক, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। প্রতিটা মানুষ চায় সুস্থ হতে, এবং সেই সুস্থতার পথেই আমাদের একজন ভাইকে আজকে কিন্তু নিয়ে আসলাম, যিনি দীর্ঘদিন যাবত এভিয়ান রোগে আক্রান্ত ছিলেন এবং এই সমস্যাটা এতটা জটিল আকার ধারণ করেছিল যে স্বাভাবিক জীবনযাপন করাটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। প্রবাসী আমার এই ভাই কিন্তু যখনই শুনতে পেয়েছেন এই ডিপিআরসিতে এভিয়ান সহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা করা হয় এবং রোগীরা খুব দ্রুত পরিমাণে এবং খুবই অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যান, জানার পর করে আর সময় নষ্ট করেননি, সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও ফিরে যাচ্ছেন। দর্শক আসুন পরিচিত হই আমার এই প্রবাসী ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। জি, আমার নাম আশিক মিয়া, আমি সৌদির প্রবাসী, আমার জেলা কিশোরগঞ্জ, থানা ভৈরব, শ্রীনগর ইউনিয়ন। আচ্ছা, আমাদের এই যে ডিপিআরসিতে আপনি এসেছিলেন, জি, কি সমস্যা নিয়ে এসেছিলেন? স্যার আমার হিপে সমস্যা। স্যার যখন আমি সৌদি আরবে যাই নাই, আমি যখন গ্রামে ছিলাম তখন আমি স্যার ক্রিকেট ফুটবল অনেক ভালো খেলতাম, আমি ডিফেন্স খেলতাম, পাশাপাশি খেলার প্রতি আমার খুব আগ্রহ ছিল। আমি প্রতিদিন স্যার আমি ম্যাচ খেলতাম, এমনও দিন গেছে স্যার আমি টানা 30 দিনও ফুটবল ম্যাচ খেলছি, 120 মিনিট করে খেলছি, ডিফেন্স খেলছি, আমাকে কখনো নামাই না, কারণ আমি ডিফেন্স অনেক ভালো দিতাম, তার জন্য আমাকে ডিফেন্স সবসময় রাখতো। আচ্ছা, তারপরে মানে সবসময় আপনার একটা শরীর চর্চা বা এই প্র্যাকটিস এগুলোর ভিতরেই ছিলেন? জি জি, সবসময় আমি খেলাধুলার প্রতি আমি একটু আকৃষ্ট বেশি ছিলাম, যার কারণে আমি খেলাধুলাকে অনেক পছন্দ করি। তারপরে হঠাৎ করে একদিন আমার একটু সর্দিতে গিয়ে পা একটু হঠাৎ করে একটু লগে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার পরে আমি ভাবছি এটা স্বাভাবিক, ছেড়ে যাবে, ভালো হয়ে যাবে, হইতেই পারে, খেলতে গেলে অনেক কিছুই হয়। তারপর আমি তেমন একটা গুরুত্ব দিই না, ভাবলাম যে হঠাৎ করে এমন হইতেই পারে, বাট আমি ডাক্তারের কাছে গেছি, ফার্মেসিতে গিয়ে ওইখানে নাফা এক্সট্রা বড়ি কিনলাম, নেওয়ার পরে আমি খাইছি, দেন আমি সকালে ব্যথাটা অনুভব করতেছি আরো বাড়তেছে, দুইটা হাঁটু একবারে অবশ হয়ে গেছে এমন মনে হইতেছে, যে হঠাৎ করে খেললে যেরকম আর কি লাগে, যেমন হাঁটু একবারে জিমজিম করে ব্যথা করে এরকম লাগতেছে। পরে কিছুদিন গেল ব্যথাগুলো যাইতেছে না, পরে আমি মেডিকেলে গেছি বাগলপুরে, ওখানে গিয়ে একজন অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, উনি বলছে উনি পাও এক্সরে করছে, বলতেছে তোমার আর্থ্রাইটিস অনেক বেশি, যার কারণে এক্সরে করার পরে উনি মেডিসিন দিছে, খাওয়ার পরে ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছিলাম। তারপরে দেন আমার ফ্লাইট হয়ে গেছে, টিকিট হয়েছে, কনফার্ম হয়ে গেছে, আমি চিকিৎসাটা পুরোপুরি নিতে পারি নাই, দেন আমি চলে গেছি সৌদি আরবে। তখন ওইখানে 2 বছর এই ব্যথাটি নিয়ে কাজ করতেছি, তখন ওইখানে গিয়ে ব্যথাটা দেখা দেয় আবার, তারপরে ওইখানে আমি মেডিসিন খাইছি, খাওয়ার পরে কিছুটা ব্যথাটা আমি নির্ণয় করে চলতে পারছি আর কি, প্রপারলি যাই নাই, বাস আমি শুধু মেডিসিন খাইছি, পেনকিলার খাইছি, আর এভাবেই নিয়ে চলতেছি, কাজ করতেছি। তারপর শেষ পর্যায়ে দিয়ে যে ব্যথাটা বাড়তেছে বাড়তেছে বা কষ্ট হইতেছে চলা পারে, তখন সিদ্ধান্ত করলাম যে না, আমি বাংলাদেশে যাবো। আমি আপনাদের ডিপিএসসি হসপিটালের ভিডিও দেখতাম, দেখে অনুপ্রাণিত হয়েছি যে না, আমি ওইখানে গিয়ে চিকিৎসা নেব, দেখা যায় আমার শেষ চিকিৎসা ওইখানে কি হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন প্রবাস জীবনে ওখানে যাওয়ার পরে, এবং আমরা জানি কিছু ঝুঁকিপূর্ণ কাজ আপনার করতে হতো, যেহেতু এসির কাজ আপনাকে একটু মুভিং বেশি করতে হতো, তো আপনি কর্মক্ষেত্রে বা আপনার স্বাভাবিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এটার জন্য, মূলত মানে কি কি কাজগুলো আগে পারতেন আর সেই কাজগুলো মানে গণ্ডিটা ছোট হয়ে আসছিল? যে আগে ইনশাল্লাহ আমি এমনকি 60-70 কেজি আমি মাথায় নিয়ে আমি সবার আগে যেতে পারতাম, বা আমি অনেক স্ট্রংলি ছিলাম, বাট আমি কাজ করতে তেমন কোনো অসুবিধাই হতো না, এমনকি আমি যদি দৌড়াদৌড়ি করতাম, আমি সাঁতার মেয়ে চ্যাম্পিয়ন ছিলাম, আমি হাই স্কুলে যখন এসএসসি পরীক্ষাতে দিব তখন আমাদের সাঁতার নেই, ওইখানে সাঁতার আমি ফার্স্ট হয়েছি। ঠিক আছে, আমি সব খেলাধুলার প্রতি অনেক পারদর্শী ছিলাম, অনেক বেশি। আমি ভাবি নাই যে কখনো আমার এই সমস্যা হবে, যে আমি যেহেতু স্পোর্টসম্যান বা খেলাধুলা করি, আমার এরকম সমস্যা হবে আমি এটা কখনো ভাবিনি। যখন আমি সৌদি আরবে কাজকর্ম তো ছিলাম, বাট আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন হাত পাটা একটু অবশ অবশ লাগতো, ইচ্ছা করতো না যে সামনের দিকে পাটা বাড়ায়, বাট আমি দেন একটু দাঁড়ায় একটু শরীরটা নাড়া সাড়া দিয়ে তারপর একটু হাঁটতাম আর কি, হাঁটার পরে আস্তে আস্তে স্বাভাবিক হতো। তারপর যখন দেখতেছি না এটা নিয়ে আর পারতেছি না,
তখন আমি চিন্তা করলাম যে না দেশে যাব, দেশে গিয়ে আমি ডিপিসি হসপিটাল গিয়ে ওইখানে চিকিৎসা নেব। আচ্ছা, তারপর আমি দেশে আসার আগে, এখানে আসার আগে আমি দু একটা অর্থোপেডিক সার্জন ওদেরকে দেখাই, ওরা বলতেছে যে না তোমার এটা রিপ্লেসমেন্ট করতে হবে। আমি একবারে না, ওইখানে আমি একবারে যাব না। তারপরে আপনাদের হসপিটালে ভিডিও দেখার পরে আমি আশ্বস্ত হইলাম যে আমি শেষ পর্যন্ত ওইখানে যাব, ওইখানে দেখি স্যাররা কি বলে, ডাক্তাররা কি বলে। আমি ওইখানে আসার পরে স্যাররা ভর্তি দিল, বললো আশ্বস্ত দিল না অপারেশন লাগবে না, তুমি থেরাপির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ হবে। এই আশা নিয়ে আমি এখানে আসা আর কি স্যার। এবং চিকিৎসা শুরু করে দিলেন? জি। আজকে কততম দিন আপনার? আজকে আমার 12তম দিন। কেমন আছেন সেই প্রথম দিনের আপনি আর এই আজকে চলে যাওয়ার আপনি? ইনশাআল্লাহ এখন মোটামুটি অনেক ভালো আছি, সুস্থতা ফিল করতেছি। কনফিডেন্স ফিরে পাচ্ছেন? জি। আবার সেই সুস্থতার, আবার সেই ফুটবল খেলার, আবার সেই কর্মক্ষেত্রে কাজ করার? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে চিকিৎসা নিচ্ছিলেন, চিকিৎসার সময় তো আরো অনেক পেশেন্ট, আরো অনেকের সাথে আপনার দেখা হয়েছে, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে? বা স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন কেমন? জি স্যারের চিকিৎসা, স্যারের কথাবার্তা, স্যারের যে অনুপ্রাণিত আমার কাছে অনেক ভালো লাগছে, যে স্যারে রোগীদেরকে প্যারাশান করে না, স্যারে আশ্বাস তো দেয় ইনশাল্লাহ তুমি সুস্থ হবে, এই আশা নিয়ে আর কি এখানে আসা। বা স্যারের কথা আমার খুব ভালো লাগছে, যে রোগীদেরকে আশ্বাস তো দেওয়ার জন্য যে এটা নিয়ে ঘাবড়ানো কিছু নাই। মানে উনি খুব ভালো একটা কাউন্সেলিং করেন, যে রোগের রোগ সম্পর্কে তাকে জানান এবং সেই অনুযায়ী একটা প্রপার ট্রিটমেন্ট দেন, যেটার কারণে রোগীরা অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, এরকম অনেক মানুষ যারা জানে না, তাদের জন্য আপনি কিছু বলবেন আপনার এই অভিজ্ঞতা থেকে? যে আমি সাজেস্ট করি যেসব বাইরে দীর্ঘদিন এইসব ইভেন্টে ভুগছেন, তারা ইনশাল্লাহ শেষবার হোক একবার ট্রাই করা যায়। জীবনে তো অনেক ডাক্তার দেখাইছেন, আমি আসে আমি বলি একটা কথাই বলি যে শেষ বিন্দু পর্যন্ত আপনি লড়ে যান, ঠিক আছে। তারপরে যদি আপনি পারতেছেন না, আপনি এখানে আসেন, এখানে আসে এখানে চিকিৎসা নেন, আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন দর্শক। সুস্থতা আমরা সবাই চাই, সুস্থ হতে আমরা সবাই চাই। এই যে আমার এই ভাইটি আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছেন, আমরা দোয়া করি তার জন্য, তার বাকিটা জীবন যাতে এরকম সুস্থ কাটে এবং উনি যাতে ওনার সেই খেলার মাঠে আবারও ফিরে যেতে পারেন এবং ওনার কর্মক্ষেত্রে যাতে উনি সঠিকভাবে সব কাজ করতে পারেন ব্যথা ছাড়া এবং কোনো রোগ ছাড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভিতর যারা আছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের মাধ্যম চারটি। একটি হচ্ছে আপনার মুঠোফোন, আরেকটি হচ্ছে সরাসরি আপনারা SMS করতে পারেন, সোশ্যাল মিডিয়া আছে, এবং আপনারা আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন। সবগুলো ডিটেলসই আমরা আমাদের ডিটেলসে দেওয়া আছে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।